আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে দুপুরবেলার রান্নাগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে আমি রুই মাছের মাথা দিয়ে মুগ ডাল দিয়ে রান্না করব, আর রুই মাছের দিয়ে দুই পেঁয়াজা রান্না করব। আর এখানে আমি মাছ ভাজাটা উঠিয়ে দিয়েছি লবণ হলুদ গুঁড়ো মরিচ দিয়ে। আর আমি কিন্তু ছাদে রান্না করতেছিলাম, আর মাটির চুলায় রান্না করতেছিলাম। আমার কিন্তু এই মাটির চুলা রান্না কিন্তু খুবই পছন্দ, আমার খুবই ভালো লাগে। আর এখানে মাছ ভিজে উঠিয়ে নিয়েছি, তারপরে আমি তেলে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু বেশি করে দিয়েছি, দেওয়ার পরে কিন্তু পেঁয়াজটা আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। ভিজে নেওয়ার পরে কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন আমি এখানে টমেটোটা দিয়ে দিলাম, আর টমেটোটা এই সময় দিলে একটু সুন্দরভাবে গলে যায় আর কি, ভালো লাগে। আর এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম, আর সব ধরনের মশলাগুলো আমি দিয়ে দিব। আমি এক হাতে রান্না করছিলাম, আর এক হাতে ভিডিও করছি। আবার আর কি মাটির চুলায় আবার জ্বালো দিতে হয়, আর রান্না করতে একটু সমস্যা হইতেছিল। তারপর একটু আমি মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরে গুঁড়া, তারপরে যে লবণ হলুদ দিয়ে একটু পানি দিয়ে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তারপরে কষানোর পরে আমি একবারে ঝোলটা দিয়ে দিয়েছি। এই ঝোলটা ফুটে উঠলে আমি কিন্তু মাছটা দিয়ে দেবো। আর এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রান্না করে নিয়েছি। 5 মিনিট পরে দেখতেই পাচ্ছেন ঝোলটা কী অবস্থা। আর এখানে কিন্তু আমি মাছটা দিয়ে দিলাম, আমি কিন্তু একবারে শুকনো শুকনো করবো না, একটু একটু সামান্য গ্রেভি রেখে দেবো, সেজন্য করে একটু আবার ঢাকনা দিয়ে ঢেকে আবার 2-3 মিনিটের মতো রান্না করে নিয়েছি। আর এখানে আমি ঢাকনা দিয়ে আবার 2-3 মিনিটের মতো রান্না করে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গিয়েছে। তারপরে আমি কিন্তু আবার মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না উঠিয়ে দেবো। আর এখানে আমি কিন্তু প্রেশার কুকার উঠে দিচ্ছি, আর সব মশলাগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর কিন্তু মাছের মাথাটা দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এরপর কিন্তু আমি মুগ ডালগুলো দিয়ে দিবো। আর কি প্রেশার কুকারে রান্না করলে খুব সহজে রান্নাটা হয়ে যায়, তাই আমি প্রেশার কুকারে উঠে দিলাম। তারপর ডাল দিয়ে দিলাম, ডাল দেওয়া শেষে। আর এখানে আমি দুঃখিত, আমি ক্যামেরাটা যে থেমে রেখে যে কাজটা করবো আমার আর একটু মনে নাই, খুবই চলে রান্না করতেছিলাম খুবই তাড়াহুড়া করে, আর সবাই এই জন্য আমি খুব ক্ষমা প্রার্থী আপনাদের কাছে। আর আমাদের ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই আপনারা কিন্তু লাইক, বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার ইউটিউব চ্যানেল মলেজ ব্লগ অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, এবং এখানে আমার ফেসবুক পেজটি অবশ্যই আপনারা ফলো করবেন, ফলো দিয়ে রাখবেন। আর সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিওগুলো বেশি বেশি করে আপনারা শেয়ার করে দিবেন। আর এখানে আমি বুঝতে পারি নাই, তারপরে প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিয়েছি আমি, দিয়ে কিন্তু এখানে আমি আবার জাল উঠিয়ে দিয়েছি। দেওয়ার পরে কিন্তু 3টা সিজ দিয়ে রেখে দিয়েছি, তারপরে দেখে এই অবস্থা। এখন আমি কোনো ঝোল টোল আর দেবো না। এই পর্যায়ে আমি এখন বাগার দিয়ে নিচ্ছি কড়াইয়ে, আর কড়াই দিয়ে বাগার দেওয়ার পরে এই অবস্থা ডালটা। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের ভিডিওগুলো বেশি বেশি করে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।